মহترم হাজেরিন আমাদের মৃত আত্মীয় স্বজন যাদেরকে হারিয়ে আমরা অনেক বেদনা অনেক কষ্ট অনেক দুঃখ অনুভব করি জীবদ্দশায় তাদের হয়তো আমরা সেভাবে অনেক সেবাও করতে পারিনি কিন্তু মৃত্যুর পর আমরা আফসোস করি আক্ষেপ করি যে তারা তো চলে গেলেন প্রত্যেকটা মুসলমান চায় যে আমার মা আমার বাবা আমার ভাই আমার বোন আমার বন্ধু-বান্ধব স্বামী কিংবা স্ত্রী যাকে হারিয়েছি তাকে যদি একটু উপকার করতে পারতাম প্রত্যেকটা জীবিত মানুষ চায় যে তার মৃত আত্মীয়-স্বজনের উপকার যদি করার কোনো পদ্ধতি থাকতো তাহলে সেই উপকার করতে কেউ কার্পণ্য করতাম না সবাই আমরা এটা চেষ্টা করি ঠিক কি না বলেন এখন প্রশ্ন হলো কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা একজন মৃত মানুষকে কিভাবে উপকার পৌঁছাতে পারি কিভাবে তাদের কল্যাণে আসতে পারে সেরকম কাজ করতে পারি সেটা আমাদের জানা দরকার আছে না নাই আলামুল গায়ব বা অদৃশ্যের জগৎ সেখানে কোনটা কাজে আসবে কোনটা আসবে না কিভাবে করলে কাজে আসবে কিভাবে করলে আসবে না এটা জানার একমাত্র সূত্র হলো ওহি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে আলামুল গায়বে আমাদের কি কাজে আসবে কি আসবে না সে বিষয়ে তিনি জেনেছেন এছাড়া আলামুল গায়বে কি কাজে আসবে আর কি কাজে আসবে না এটা জানার আর কোনো উপায় আছে আর কোনো উপায় নাই অতএব আমাদের মৃত আত্মীয় স্বজনকে যদি আমরা উপকার পৌঁছাতে চাই তাহলে সেই উপকার পৌঁছানোর পদ্ধতি গ্রহণ করার একমাত্র জায়গা হলো কোরআন এবং সুন্নাহ কোরআন এবং সুন্নাহ আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন প্রায় কয়েক মাস হয়ে গেল এবং আমরা অনেকে আমাদের প্রিয় বাবাকে অনেকে মাকে অনেকে আত্মীয়-স্বজন নিকট আত্মীয়দেরকে হারিয়েছি আমরা প্রত্যেকটা মানুষ চাই যে জীবদ্দশায় বাবার জন্য তেমন কিছু করতে পারি নাই আফসোস হয় মৃত্যুর পর জীবদ্দশায় বেশিরভাগ মানুষ আমরা বাবা মার কদর করতে পারি না কিন্তু কদর ঠিকই হয় সেটা কখন হয় মৃত্যু বরণ করার পর কত বড় বটগাছ মাথা থেকে সরে যায় সেটা বাবাকে হারানোর পর বোঝা যায় কত বড় ছায়া মাথার উপর থেকে সরে যায় কত বড় আপন মানুষকে আমরা হারিয়েছি সেটা আমরা অনুভব করতে পারি টের পাই কখন যখন আমাদের মমতাময়ী মা দুনিয়া থেকে চলে যায় ভাইরা আমার যাদের মা বাবা জীবদ্দশায় আছে করজোড়ে মিনতি করি এই বটবৃক্ষের কদর করবেন হারিয়ে গেলে আফসোস করবেন কিন্তু আর ফিরে পাবেন না অতএব আমাদের জীবিত বাবা মা জীবিত প্রতিটা আপনজনকে আমরা কদর করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন এখন প্রশ্ন হলো তাদের ওয়াফাতের পর তাদের মৃত্যুর পর তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমরা প্রত্যেকটা মানুষ বিশেষ করে সন্তান হিসেবে মা বাবার জন্য স্বামী হিসেবে স্ত্রীর জন্য স্ত্রী হিসেবে স্বামীর জন্য ভাই বোন আত্মীয়-স্বজন পরস্পরের জন্য কিছু একটা করার জন্য আমাদের মধ্যে ব্যাকুলতা আমাদের মধ্যে অস্থিরতা আমাদের মধ্যে পেরেশানি এটা অনুভব করা যায় বাংলাদেশে ওলামা একরামের চাইতে মাদ্রাসা শিক্ষকদের চাইতে মসজিদের ইমাম খতিবদের চাইতে সাধারণ মানুষের এই আকুলতা এই ব্যাকুলতা এই অস্থিরতা এই পেরেশানি মুর্দার জন্য কিছু করার যে চেষ্টা এটা আলেমদের চাইতে আর ভালো কে জানে ওলামা একরাম প্রত্যেক আলেম জানেন যে মানুষ যত বড় পাষাণ হোক সে চায় আমার বাবার মৃত্যুর পর আমার বাবার আমল নামায় একটু সওয়াব যুক্ত হোক আল্লাহ আমার বাবাকে একটু মাগফিরাত নসিব করুক নাজাত নসিব করুক ওনাকে জান্নাতের ফয়সালা দান করুক এর সমস্ত সন্তান চায় কি চায় না যদি বেঁচে থাকতেন তো আদর করে একটু খাওয়াতে পারতাম একটু পান করাতে পারতাম তিনি আল্লাহর জিম্মায় চলে গেছেন আমার আর কিছু করার সেখানে নাই অতএব সেখানে তাকে উপকার পৌঁছানোর একমাত্র মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি তার প্রতি রহম করেন সেটি আর তার উপায় জানার একমাত্র উপায় হলো কোরআন এবং সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন সূরা নাজমের 36 থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত এখানে বলেছেন আমলাম ইউনাব্বা বিমা ফি সুহফি মূসা মূসা আলাইহিসসালামের সহিফাতে তার প্রতি নাজিলকৃত আসমানী গ্রন্থে কি লেখা হয়েছে কি বলা হয়েছে এগুলো কি তাদেরকে বলা হয়নি ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা যে ইব্রাহিম আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা পূর্ণ করেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সহিফাতে আল্লাহ তাআলা কি নাজিল করেছেন সেটা কি তারা জানে না কি ছিল সেই সহিফাগুলোতে দুইটা কথা আল্লাহ তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা পৃথিবীর কোন মানুষের পাপের বোঝা একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে প্রত্যেকটা মানুষের পাপ তাকেই পাবে
একজনের পাপের বোঝা আরেকজনকে বহন করা লাগবে দুনিয়াতে মানুষ ভুল করে বিচার করতে বিশ্লেষণ করতে গিয়ে জাজমেন্ট করতে গিয়ে এজন্য একজনের পাপের বোঝা আরেকজনের ঘাড়ের উপরে হয়তো চাপাতে পারে না বুঝে না জেনে বা ইচ্ছাকৃত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো কিয়ামতের দিন কোন মানুষ তার পাপের বোঝাকে আরেকজনের উপরে চাপাতে পারবে না প্রত্যেকই যার যার পাপের প্রায়শ্চিত্ত তাকে করতে হবে এবং আরেকটি কথা হলো আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ মানুষ যা নিজের জন্য আখিরাতের কামাই করে নিয়ে গেছে শুধু ওইটাই তার উপকারে আসবে এছাড়া আর কিছু তার উপকারে আসবে না এই দুটি কথা আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে আমাদের মৃত আত্মীয়স্বজনরা দুনিয়া থেকে যদি কিছু নেকামল নিয়ে যান নামাজ পড়ে যান দান সাদাকা করে যান রোজা রেখে যান তাসবিহ তেলাওয়াত করে যান তাহলে সেগুলো তাদের মৃত্যুর পর তাদের কাজে আসবে আমলনামার সেই সওয়াবের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে দিবেন এর বাইরে মৃত ব্যক্তিদের জন্য আমরা জীবিত হিসাবে যে উপকার করতে পারি সেটা মৌলিকভাবে সবচেয়ে বড় বিষয় হলো মৃত ব্যক্তির জন্য দোয়া করা দোয়া করা এটা এত বড় উপকারী একটা কাজ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের মৃত্যুর পর বারজাখি জীবন মানে হলো মৃত্যুর পর কবরস্থ হলে কবরে বা মানুষের ধ্বংসাবশেষ যেখানে যে অবস্থায় থাকে সেটা সেই জীবনটাকে বলা হয় হলো বারজাখি জীবন বারজাখি জীবনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাতি হলো জান্নাতের নিয়ামত আর জাহান্নামী হলো জাহান্নামের শাস্তি তাকে ভোগ করান এবং সেটা অলৌকিকভাবে হয় অদৃশ্যের বিষয় আমরা সেটা অনুভব করতে পারি না একজন মানুষ আগুনে পড়ে ছাই হয়ে গেছে তার ধ্বংসাবশেষ ছাইয়ের সাথে মিশে গেছে ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হলে জান্নাতের নিয়ামত ভোগ করাবেন আমরা যেটা টের পাবো না মাটির সাথে মিশে গেছে ওই অবস্থায় আল্লাহ তাআলা জান্নাতি হলে জান্নাতের নিয়ামত ভোগ করাবেন জাহান্নামী হলে জাহান্নামের নিয়ামত তাকে ভোগ করতে বাধ্য করবেন কারণ সে বারজাখী জীবনে আছে আল্লাহ বলেছেন ওয়ামি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন মানুষের মৃত্যুর পর কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন থাকে এই জীবন বা এই পিরিয়ডটাকে বলা হয় বারজাখী জীবন এই বারজাখী জীবনে একজন মানুষ যদি জান্নাতি হন অর্থাৎ জান্নাতের সাথে তার কানেক্টেড করে দেওয়া হয় তার কবরকে তখন সেই ব্যক্তিকে জান্নাতি হিসাবে যেই ক্লাসের জান্নাতি যেই শ্রেণীর জান্নাতি হঠাৎ করে তার জান্নাতের জান্নাতি হিসাবে তার শ্রেণীটাকে উন্নীত করে দেওয়া হয় প্রমোশন করে দেওয়া হয় তিনি অনুভব করতে পারেন যে আমি এখন আর আগের জান্নাতে নাই বরং তার চাইতে আপার ক্লাসের জান্নাতে আছি তখন সেই ব্যক্তি জিজ্ঞাসা করেন হাদিস ইবনে মাজাহ বর্ণিত হয়েছে সেই ব্যক্তি জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে কোত্থেকে এটা হলো কোত্থেকে এটা হলো আন্না হাদা এই যে আমি আগে যে নিয়ামত ভোগ করছিলাম এখন আমাকে আপার ক্লাসের জান্নাতি করা হলো আমার নিয়ামতের ধরন উন্নীত হয়েছে আমি বুঝতে পারছি কিন্তু আমি তো মৃত্যুবরণ করেছি আমার তো আর আমল করে জান্নাতের নিয়ামত বাড়ানোর বা আমার ক্লাসকে উন্নীত করার ক্ষমতা তো আর নাই মৃত্যুর সঙ্গে সঙ্গে সব তো বন্ধ হয়ে গেছে ইদা মাতাল ইনসান আসে মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের দুয়ার বন্ধ হয়ে যায় তাহলে আমার তো আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে আমি তো অলরেডি মৃত তাহলে কিভাবে আমার কবরে আমার বারজাখী জীবনে আমার জান্নাতটা ক্লাস উন্নীত করে প্রমোশন করে দেওয়া হলো কোত্থেকে এটা হলো সেই কবরবাসী অবাক হয়ে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন তখন ফায়ুকাল তাকে বলা হয় তোমার আমল করার আর সুযোগ ছিল না এবং তোমার ক্লাস উন্নীত করারও সুযোগ ছিল না কিন্তু একটা দরজা খোলা ছিল কয়টা দরজা খোলা ছিল ভাই একটা দরজা খোলা ছিল সেটা কি ইস্তিগফার ওয়ালাদিকা লাক তোমার সন্তান তোমার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করেছে চোখের পানি ফেলে কায়মনো বাক্যে হৃদয় নিংড়ানো দোয়া দিয়ে রব্বে করিমের কাছে দোয়া করেছে ও মাবুদ ও মালিক আমার আব্বা জান দুনিয়া থেকে চলে গেছেন আমার মা চলে গেছেন আমার ভাই চলে গেছেন স্বামী স্ত্রী চলে গেছেন আমার অমুক আত্মীয় স্বজন চলে গেছেন আল্লাহ আমি তার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি তিনি আর নিজের জন্য দোয়া করার ক্ষমতাও রাখেন না তিনি আর তার আমল নামাতে একটি সুবহানাল্লাহর সওয়াবও অ্যাড করার ক্ষমতা রাখেন না তিনি দুই রাকাত নামাজ পড়ে সেই সওয়াবটা তার আমল নামায় যুক্ত করবেন সেই ক্ষমতা আর রাখেন না ও মালিক তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে আমি তার কাছে আমি তার পক্ষ থেকে আপনার কাছে দোয়া করি আপনি তাকে মাফ করে দেন আপনি তার প্রতি রহম করেন আপনি তাকে ভুল ত্রুটি মাফ করে জান্নাতি হিসাবে মর্যাদা দান করেন যখন কোনো মানুষ তার প্রিয়জনের জন্য দোয়া করে বিশেষ করে বাবা মার জন্য এভাবে দোয়া করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবনে মাজাহ বর্ণিত হাদিস বলছে যে ফেরেশতারা তখন ওই ব্যক্তিকে বলেন যে বারজাখে জীবনে তোমার যে জান্নাতের ক্লাসকে উন্নীত করা হলো তোমার জীবিত সন্তানরা দুনিয়া থেকে তোমার জন্য যে দোয়া করছে সেই দোয়ার কারণে তোমার এই মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হলো
ভাইরা আমার, আমরা যদি আমাদের মৃত আত্মীয় স্বজনদের হাহাকার, তাদের ব্যাকুলতা, তাদের কষ্ট, তাদের তাদের যে দোয়া এবং আমাদের পক্ষ থেকে তাদের জন্য ইস্তেগফার, এটার যে কাঙ্গাল তারা, এটা যদি আমরা দেখতে পেতাম, আমরা বোধহয় পান আহার আরাম আয়ে সবকিছু ছেড়ে শুধু চোখের পানি ফেলতাম। কত কত অমানুষ সন্তান আছে যে বাবা অনেক আগে মারা গেছেন, মা অনেক আগে মারা গেছেন, ভুলে গেছে। কবরগুলো যত পুরাতন হতে থাকে মানুষ প্রিয়জনকে তত ভুলতে থাকে, কত কবরগুলো যত পুরাতন হতে থাকে মানুষের স্মৃতি থেকে আপনজনরা তত দ্রুততার সাথে হারিয়ে যেতে থাকে, অথচ তারা প্রতিটা মানুষ প্রতিটা মুহূর্তে দোয়ার মুখাপেক্ষী। মোহতরম হাজরিন, অতএব আমাদের বাবা আমাদের মা আমাদের আপনজন দুনিয়া থেকে যদি চলে যায়, তাদের জন্য আমাদের সবচেয়ে বড় করণীয়, মূল করণীয়, প্রধান করণীয় হলো যে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। কি করব? ইনশাআল্লাহ দোয়া করব। দেখুন মৃত ব্যক্তির দোয়া কত বেশি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম যে আমলটি আমাদের জন্য রেখেছেন তা হলো আমরা দ্রুততার সাথে তাকে গোসল দিয়ে তার জানাজার ব্যবস্থা করব। এই জানাজার নামাজের মধ্যে আমরা মুর্দার জন্য কি করি? সালাতুল জানাজা, এটা মূলত মুর্দার জন্য দোয়ার নামাজ, এটা দোয়ার আয়োজন মূলত। এটাতে রুকু সিজদা না, এটা পূর্ণাঙ্গ সালাতই না, নামাজই না, এটা মূলত পুরো আয়োজনটাই হলো মুর্দার জন্য দোয়া মূলক। আমরা দোয়া পড়ি, এ দোয়ার অর্থ আমরা অনেকে জানি অনেকে যাই না। আল্লাহুম্মা ফিল্লি হাইয়িনা, আল্লাহ আমাদের জীবিতদেরকে মাফ করে দিন। ওমাইয়িতিনা, আমাদের মৃতদেরকে মাফ করে দিন। ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, আল্লাহ আমাদের যারা বড় আছেন তাদেরকে মাফ করে দিন, যারা ছোট আছেন তাদেরকে মাফ করে দিন। আল্লাহুম্মা ফিল্লি হাইয়িনা ওমাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, আল্লাহ আমাদের যারা উপস্থিত তাদেরকে মাফ করে দেন, যারা অনুপস্থিত তাদেরকে মাফ করে দেন। ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, আমাদের ছোটদেরকে মাফ করে দিন, বড়দেরকে মাফ করে দিন। ওয়া দাকারিনা ওয়া উনসানা, আমাদের পুরুষদেরকে মাফ করে দিন, নারীদেরকে মাফ করে দিন। তারপর কি? ওয়াদাকান ওয়া উমসানা, আল্লাহুম্মা মান আহাইতাহু মিন্না ফাহি আল ইসলাম, আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত থাকে আপনি তাদেরকে ইসলামের উপরে জীবিত রাখুন। ইসলামের উপরে জীবিত থাকা কঠিন ভাই, চতুর্দিকে ফিতনা চলছে আমাদের ঈমান হরণ করবার জন্য, এই কঠিন সময় ঈমানের উপরে টিকে থাকা কঠিন, এই জন্য দোয়া করতে হয়। এবং অমান তাওফাত ফাইতাহু মিন্না ফাতাওফাহু আল ঈমান, আমাদের মধ্যে যাদেরকে আপনি মৃত্যু দিবেন আল্লাহ তাদেরকে ঈমানের সাথে যাওয়ার তৌফিক আপনি দান করবেন, ঈমানটা যেন নিয়ে যেতে পারি সেই তৌফিক আপনি দান করবেন। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহ, আল্লাহ আমাদেরকে এর বিনিময় আপনি দেওয়া থেকে মাহরুম করবেন না। ওয়ালা তুদিল্লানা বাদা, এবং যার জানাজা পড়তেছি আল্লাহ এই লোকটা চলে যাওয়ার পর আমরা যেন গোমরা না হয়ে যাই। তাহলে একজন মানুষের মারা যাওয়ার পর আমরা জানাজা নামাজে তার জন্য দোয়া করছি, এরপর যখন দাফন করছি, অনেকে এই আমলটা জানেন না, জানাজার আমল আমরা জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি জানাজা নামাজে শরিক হয় তাকে আল্লাহ রাব্বুল আলামিন এক কিরাত পরিমাণ সওয়াব দান করেন। কয় কিরাত সওয়াব দান করেন? এক কিরাত। কোন আমলের বিনিময়ে? জানাজা নামাজে শরিক হলে। যে কোনো মানুষ মারা গেছেন, আপনার পরিচিত না হয়তো, আমরা অনেকে জানাজা পড়ি শুধু নিজের পরিচিত লোকদের, আপনার আত্মীয় স্বজনের, কিন্তু অপরিচিত লোকদের জানাজা পড়ি না। আপনি আরব দেশগুলোতে দেখবেন, আরব দেশে মানুষেরা তারা জানাজা শুনলে সেখানে চলে যায়, কারণ জানাজা সামিল হওয়া এটা একটা সওয়াবের কাজ, এটা একটা ইবাদতের কাজ। আমরা মনে করি শুধু আমার বাপ ভাই আত্মীয় স্বজন হলে আমি জানাজা পড়বো, অচেনা একটা জায়গাতে যাচ্ছেন একজন অপরিচিত মানুষের জানাজা হচ্ছে, আমরা মনে করি এখানে তো আমার শরীক হওয়ার দরকার নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মুসলমানের জানাজা যদি আপনি শরীক হন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক কিরাত পরিমাণ সওয়াব দান করবেন। কয় কিরাত? কিরাতের পরিমাণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাখ্যা বলেছেন অহুদ পাহাড়, অহুদ পাহাড় সমতুল্য। অহুদ পাহাড় দেখেছেন? অহুদ পাহাড় যারা দেখেছেন তারা জানেন মদিনাতে শহাদায় অহুদের কবরের পেছনে বিশাল যে পাহাড় গোটা মদিনাকে ঘিরে আছে, যে অহুদ পাহাড় নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস আছে। তিনি বলেছেন জাবালু উহাইদু হিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই অহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, তাকে ভালোবাসি। বিশাল আকারে এত বড় পাহাড় যে দেখলে তার বিশালতা অনুভব করা যায়। তো যদি কেউ জানাজার নামাজে শরীক হয় আল্লাহ তাআলাকে তাকে এই উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব দান করেন শুধু জানাজা শরীক হওয়ার মাধ্যমে। এবং জানাজা শরীক হওয়ার পর লাশের পেছনে পেছনে যখন কবরস্থানে নেওয়া হয়, যারা পেছনে পেছনে যায় এবং মাইয়েতকে কবরে রাখার পর, মাটি দেওয়ার পর, দাফন করার পর সে অপেক্ষা করে, এই পর্যন্ত যারা অপেক্ষা করে এবং মাইয়েতের জন্য দোয়া করে, এই কবর দেওয়া পর্যন্ত যদি অপেক্ষা করে এবং কবরস্থান পর্যন্ত লাশের পেছনে পেছনে যদি যায়,
তাহলে আল্লাহ তাআলা তাকে আরো এক কিরাত সওয়াব দান করেন তাহলে এক কিরাত সওয়াব পায় হলো উহুদ পাওয়ার পরিমাণে সওয়াব পায় হলো জানাজা শরীক হলে আর জানাজা পড়ে লাশের পেছনে পেছনে কবর পর্যন্ত গেলে আরেকটা আমল হয়ে যায় এই দ্বিতীয় আমলটা আমরা অনেকে জানি না জানাজা পড়ে বাড়িতে চলে যাই অথচ দাফন পর্যন্ত যাওয়া উচিত যাব তো ইনশাআল্লাহ এই যে একটা নতুন আমলের কথা শুনলাম তাহলে এখন থেকে কোন জানাজা নামাজ যখন আমরা পড়ব যদি সময় থাকে চেষ্টা করব লাশের পেছনে পেছনে যাওয়া এবং গিয়ে কবরে তাকে লাশ রাখা পর্যন্ত অপেক্ষা করা চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমরা সুন্নাত জানি না বিদআত জানি আমরা সঠিকটা জানি না ভুলটা জানি যেমন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় প্রচলিত আছে যে লাশের খাটিয়া এটা যখন কাঁধে করে আমরা নিয়ে যাব 40 কদম পর পর কাঁধ পরিবর্তন করতে হয় সামনে আলা পিছনে পিছনে আলা সামনে ডান আলা বামে বাম আলা ডানে এরকম কথা আপনাদের এলাকায় আসেনি অথচ এর কোনো ভিত্তি কোনো হাদিসে পাওয়া যায় এবং অনেক কথা বলা হয় যে অমুকটা পড়ে যেতে হবে তমুকটা পড়ে যেতে হবে তো এই যে একটা ব্যাপার আছে অতএব আমরা অনেকে মনে করি যে এগুলো পড়তে হয় না ভাই বরং আমরা যখন লাশের খাটিয়া নিয়ে যাব তখন আমরা আখিরাতের কথা চিন্তা খুব স্বাভাবিকভাবে হবে এবং আমাদের এই পরিণতির মধ্যে যেতে হবে সেটার কথা আমরা মনে করব এবং ওই কাজ পরিবর্তন করাটা নির্ভর করবে জি গুরুত্বপূর্ণ কথা যে জানাজার পরে আবার আমরা মুনাজাত করি জানাজা নামাজটাই হলো দোয়া এরপর আবার আলাদা করে দোয়ার কোনো প্রয়োজন নাই আমরা জানাজার মধ্যে যে একাধিক দোয়া আছে সেটা জানি না আল্লাহুম্মা ফিল হাইয়িনা মুখাস্সু করছে শুধু এটাই জানি আরো দোয়া আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা দোয়া আছে আল্লাহুম্মা ফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসসি মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারদ ওয়ানাক্কিহি মিনাল যুনুবি ওয়াল খাতায়া ওয়ানাক্কিহি মিনাল যুনুব আও ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আস-সাউবুল আবইয়াদু মিনাদ দানাস এই দোয়াটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে আমরা সুন্নাটা জানি না কিন্তু যেটা হাদিসে নাই সেটা আমরা জানি জানাজা নামাজের পরে আর দোয়ার কোনো প্রয়োজন কারণ জানাজা নামাজটাই তো দোয়া আপনি এতক্ষণ তো মুর্দার জন্য দোয়াই করলেন আল্লাহুম্মা ফিলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা তো সালাম ফেরানোর পর আলাদা করে দোয়া করার প্রয়োজন নাই এবং এটা সুন্নাও নয় এটাকে আমরা যেভাবে অপরিহার্য বানিয়ে নিয়েছি সেটা বিদআতে পরিগণিত হওয়ার আশঙ্কা আছে তো যেটা বলছিলাম যে আমরা যখন লাশ কবরে নিয়ে যাব তখন যারা জানাজায় শামিল হয়েছেন সময় থাকলে পেছনে পেছনে যাব তাহলে কি হবে ওই যে এক কিরাত এক পাহাড় পরিমাণ সওয়াব পাওয়া যেত এখন আরো একটা পাহাড় পরিমাণ সওয়াব যুক্ত হবে ইনশাআল্লাহ এরপর আমরা যখন লাশকে দাফন করে দেই দাফন করার পর একটা সুন্নাহ আছে আমরা অনেকেই জানি না ওই যে জানাজার পরে দোয়া করি যেটা হাদিসে নাই সেটা আমরা জানি হাদিসে যেটা আছে সেটা জানি না কোনটা সেটা হলো আপনি লাশ দাফন করার পর মুর্দাকে কবরে রাখার পর কেবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করবেন প্রত্যেকে যার যার মতো দোয়া করবেন মুর্দার জন্য এখানে দোয়া সুন্নাত ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত দোয়া প্রত্যেকে করবে এটা সুন্নাত কিন্তু আমাদের দেশের মানুষ জানে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইয়িতকে দাফন করার পরে বলেছেন ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসালু লাহু আত-তাসবীত তোমাদের ভাই যাকে তোমরা দাফন করলে এই মানুষটার জন্য আল্লাহর কাছে এখন ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য দোয়া করো সে দুনিয়াতে যে ঈমানদার ছিল এখন মুনকার নাকিরের প্রশ্নের জবাবে যেন ঈমানের উপরে অটল থাকতে পারে এজন্য দোয়া করো এজন্য দোয়া করো সুন্নাত কেবলার দিকে ফিরে যে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন আল্লাহুম্মা ফিরলাহ আল্লাহ আপনি তাকে মাফ করে দেন এবং ওয়াসাব্বিতু বিল কওলি সাবিত এবং তাকে ঈমানের উপরে অটল আপনি রাখুন এই দোয়া আমাদের মুর্দাদের জন্য করা হলো সুন্নাত তাহলে দেখেন মানুষ মারা যাওয়ার পরে জানাজাতে দোয়া করছি কবরে রাখার পরে কেবলামুখী হয়ে আমরা তার জন্য দোয়া করছি আবার যখন আমরা কবর জিয়ারত করতে যাচ্ছি আমরা দোয়া করছি আল্লাহুম্মা ফিলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা আমরা দোয়া করছি আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসাল ওয়া ইনশাআল্লাহ বিকুম লাহিকুন কোথাও কোন কোন রেওয়ায়েতে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরের কথাও আছে বিভিন্ন রকম বর্ণনা আছে তাহলে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার অর্থাৎ হে কবরবাসী ইমানদাররা মুসলিমগণ তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমাদের সাথে আমরাও যুক্ত হচ্ছি বেশি দিন থাকতে পারবো না এই পৃথিবীতে আমরাও আসতে হবে তোমাদের কাছে তাহলে দেখেন মানুষের মৃত্যুর পরে জানাজায় দোয়া দাফনের পর তার জন্য দোয়া আপনি যখন কবরে জিয়ারত করতে যাচ্ছেন সেখানেও তার জন্য দোয়া করছেন আর এরপরও সারা জীবন তার জন্য দোয়া করছেন এখান থেকে বোঝা যায় একজন মানুষের মৃত্যুর পর
আমরা জীবিত মানুষগুলো তাদের জন্য সবচেয়ে বেশি যে কাজটা করতে পারি বা করা উচিত যেটা তাদের উপকারে দিবে সেটা হলো দোয়া। ইবনে মাজার যে হাদিসটি একটু আগে আমি শুনালাম সেই হাদিস থেকে আপনারা জানলেন যে একজন ব্যক্তিকে যখন তার জান্নাতে মর্যাদা উন্নীত করা হয় বারজাখী জীবনে জান্নাতের নিয়ামত বুলন্দ করা হয় তিনি জিজ্ঞাসা করেন আন্না হাদা কোত্থেকে এলো তখন তাকে বলা হয় লিস্ত বিস্তিগফারি ওয়ালাদিকা লাক তোমার সন্তান আমাদের প্রিয়জনরা যারা জীবদ্দশায় আছি তারা যখন ইস্তেগফার করে দোয়া করি এর মাধ্যমে মাইয়েতের কি হয় উপকার হয় অতএব আমাদের মৃত মানুষদের জন্য আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ দোয়ার ক্ষেত্রে এসে বিরাট একটা ঝামেলা তৈরি হয় সেটা কি দোয়ার তিনটা ফরম্যাট আছে কয়টা ফরম্যাট আছে মৃত ব্যক্তির জন্য দোয়ার ফরম্যাট কয়টা আছে তিনটা আমাদের সমাজে এক নিজে দোয়া করা আত্মীয়স্বজন সবাই যার যার মতো দোয়া করো মাইয়েতের জন্য এটা একটা ফরম্যাট যে নিজেরা দোয়া করা ফরম্যাট নম্বর দুই কোন আলেম ওলামা হাফেজ সাহেব ইমাম সাহেব খতিব সাহেব মাদ্রাসা শিক্ষক সাহেব এবং যে কোনো মুরব্বী বা যে কোনো মুসলমানের কাছে দোয়া চাওয়া এটা আরেকটা ফরম্যাট যে আমার বাবা মারা গেছে হুজুর আপনি একটু দোয়া করে দিন ভাই আপনি একটু দোয়া করিয়েন বাবা আমার আব্বার জন্য দোয়া করেন এটা হলো দোয়া চাওয়া দুইটা ফরম্যাট হলো আর তিন নম্বর ফরম্যাট হলো দোয়া করানো তিন নম্বরটা কি দোয়া করা দোয়া চাওয়া আর দোয়া করানো পার্থক্য আছে কিন্তু আপনারা মনে করছেন সব একই না একই না দোয়া করা হলো প্রত্যেকে যার যার আমি দোয়া করছি আমার ভাই বোন ভাগিনা ভাগ্নি ভাতিজা ভাতিজি সবাই মিলে দোয়া করছে আমার আব্বা জানের জন্য আপনি আপনার আব্বা জানার জন্য আপনার ফ্যামিলি সবাই দোয়া করছে এটা হলো দোয়ার প্রধান এবং মূল ফরম্যাট এটাই আমাদের সবচেয়ে বেশি করা উচিত এর পাশাপাশি দ্বিতীয় ফরম্যাটটাও শরীয়ত অনুমোদিত অর্থাৎ কারো কাছে দোয়া চাওয়া যায় সাহাবীরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া চাইতেন আবু হুরায়রা তার মার হেদায়েতের জন্য দোয়া করে চেয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হে আল্লাহর রাসূল আমার মার হেদায়েতের জন্য দোয়া করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দোয়া করলেন এবং দোয়া কবুল হয়েছে তাহলে দোয়া চাওয়াটাও সুন্নাহ দ্বারা প্রমাণিত করাটাও সুন্নাহ দ্বারা প্রমাণিত কিন্তু তিন নম্বর ফরম্যাট যেটা আছে দোয়া করানো এটা কিন্তু কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত নয় তাহলে দোয়া চাওয়া আর দোয়া করানোর মধ্যে একটা পার্থক্য আছে সেটা আমাদের বুঝতে হবে সেটা কি দোয়া চাইতে পয়সা লাগে আমি যদি বলি ভাই আমার আব্বার জন্য একটা দোয়া করেন এর জন্য পয়সা লাগে কিন্তু দোয়া করাইতে কিন্তু পয়সা লাগে করাইতে পয়সা লাগে কি লাগে না করাইতে একটু বাজেট লাগে আগরবাতি লাগে গোলাপ জল লাগে একসময় জিলাপি লাগতো এখন তো জিলাপির দিন শেষ হয়ে গেছে দিনকাল ভালো মানুষের এখন প্যাকেটে করে মিষ্টি এটা সেটা সিঙ্গা টিঙ্গড়া মিলা হাদিয়ার গিফটের প্যাকেট লাগে দেখুন মানুষের মৃত্যুর পর কি করলে তার উপকারে আসবে আর কি করলে তার উপকারে আসবে না আমরা শুরুতেই বলছি সেটা জানার একমাত্র সূত্র হলো ওয়াহী কোরআন এবং সুন্নাহ আপনি মনগড়া পদ্ধতিতে চাঁদে কি কাজে আসবে আর কি কাজে আসবে না এটা যে চাঁদে গেছে তিনি বলতে পারবেন আপনি যদি এখান থেকে আপনার মন মতো জিনিসপত্র নিয়ে যান কাজ হবে আমাদের দেশ থেকে হাজি সাহেবরা যখন হজে যান উমরা যান যারা আগে গেছে তাদের কাছে এজেন্সির লোকদেরকে জিজ্ঞাসা করে ভাই কি নিয়ে যাব এখনকার অনেক মুরব্বী আছে দেখা যায় চিড়া মুড়ি নিয়ে যায় বদনা নিয়ে যায় প্লেট নিয়ে যায় আমি গত বছরও দেখেছি এয়ারপোর্টে যে এক মুরব্বী বদনা নিয়ে যাচ্ছে তো আমি চিন্তা করলাম উনি বদনা নিয়ে যাচ্ছে কারণ উনি বাংলাদেশে জানে যে বাথরুম সারার পর বদনা লাগে ব্যবহার করতে ওখানে যে বদনার কোনো অপশন নাই বরং স্প্রে আছে প্রত্যেকটা টয়লেটে এটা উনি জানেন না আর যদি আপনি পশ্চিমা দেশগুলোতে যান জাপানে চলে যান তো দেখবেন স্প্রেও নাই ওখানে শুধু টিস্যু আছে আপনি বদনা যে পানি নিয়ে ব্যবহার করবেন ওই ব্যবস্থাও নাই তো যেখানে যাবেন আপনি সেখানে কোনটা কাজে আসবে কোনটা কাজে আসবে না মন মতো নিয়ে গেলে কি কাজ হবে তাহলে সেখানে যে গিয়েছেন সেখানকার ব্যাপারে যিনি জানেন তার কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়ে গেলে সেটা কাজে আসবে ঠিক একই ভাবায় কেয়ামতে আখেরাতে কবরে বারজাখে মৃত্যু পরবর্তী জীবনে আমাদের কি কাজে আসবে না আসবে আমরা কি কেউ কি সেখানে যায় আসছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছেন ইসরায় নিয়ে গেছেন তাকে আল্লাহ দেখিয়েছেন তার কাছে ওহী পাঠিয়েছেন অতএব মশারি টাঙ্গালে বালিশ দিলে কারো মৃত্যুর পর তার কবর উপকারে আসবে কি আসবে না এটা জানার একমাত্র মাধ্যম হলো কে কোরআন এবং সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্র এছাড়া আর কোথাও থেকে পাওয়ার সুযোগ নাই তাহলে মোহতরম হাজেরিন আমাদের মৃত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করব দোয়া চাইব কিন্তু দোয়া করানোটা শরআন জায়েজ নাই দোয়া করাইতে হলে বাজেট লাগে যেটা বলছিলাম হুজুরের জন্য একটা হাদিয়া লাগে আপনাদের চিটাগাং এলাকারই একটা জিনিস ফেসবুকে বেশ ভাইরাল হয়েছিল যে বিভিন্ন অকেশনে যে দোয়া করা হয় সেখানে বলা আছে যে যদি আপনি এখানে এত টাকা দেন তাহলে দোয়া মোটামুটি করা হবে
আর যদি বাজেটটা এত হয় যেমন 200 হলে শুধু দোয়া হবে আর 500 হলে দোয়ার সাথে হালকা কান্নাকাটিও হবে আর যদি 1000 হয় তাহলে দোয়ার সাথে যে কান্নাকাটি হবে ওটা লাস্টিং একটু বেশি করবে তাহলে এগুলা কি দোয়া না বিজনেস সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত যে মৃত ব্যক্তির জন্য দোয়া করিয়ে টাকা দেওয়া এবং দোয়া করে টাকা নেওয়া এই দুইটাই হারাম এবং নাজায়েজ এটা জায়েজ হওয়ার কোনো পথ নাই ভাইরা আমার আমরা অনেকে না জেনে এই কাজগুলো করে থাকি আমাদের বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পর প্রিয়জনরা চলে যাওয়ার পর আমরা অনেকে দিলটা নরম হয়ে যায় তাদের জন্য কিছুটা করতে চাই এই ব্যাকুলতা থেকে আমরা ভুল পথে পা বাড়াই যেমন একটা আমল সারা দেশে ব্যাপকভাবে প্রচলিত আছে হয়তো আপনাদের এলাকাতেও আছে সেটা হলো যে আমাদের আত্মীয়স্বজন বা প্রিয়জনরা মারা গেলে তাদের লাশের পাশে মাদ্রাসার ছাত্রদেরকে ভাড়া করে আনি তারা বসে চতুর্পাশে ঘিরে কোরআন তেলাওয়াত করে আছে না নেই আল্লাহ কোরআনে বলেছেন সূরা নাজমের মধ্যে ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ মানুষ যা নিজে করবে সেটা সে পাবে আরেকজন করলে সেটা পাবে না অতএব কোরআন তেলাওয়াত বাচ্চারা তেলাওয়াত করলে তাদের সওয়াব হবে মুর্দার কোনো এখানে উপকার হবে না তাছাড়া কোরআন তেলাওয়াত যদি আপনি শুনাইতে চান তাহলে জীবিত ব্যক্তিকে কোরআন শোনাবেন কোরআনের অর্থ বুঝাবেন মৃত ব্যক্তিকে কোরআন আপনি শোনানোর ক্ষমতাও নেই ইন্নাকা লা তুসমিউল মাউতা আল্লাহ কোরআনে বলেছেন তুমি মৃত ব্যক্তিকে শোনাবার ক্ষমতা রাখো তাহলে মুর্দার চারপাশে কোরআন তেলাওয়াত পড়া এটা শরিয়া কর্তৃক নির্দেশনা কিন্তু আমরা অনেকে করি তো যাই হোক মুর্দার জন্য আমাদের দোয়াটা সবচেয়ে বেশি প্রয়োজন দোয়ার ক্ষেত্রে সমস্যা হলো যে বললাম আমরা দোয়া করি যতটুকু তার চেয়ে বেশি দোয়া চাই আর তার চেয়ে বেশি দোয়া করাই মুর্দার জন্য দোয়া করানো শরীয়তে জায়েজ নাই অর্থাৎ করানো বলতে টাকা পয়সা দিয়ে ভাড়াটিয়া লোক দিয়ে দোয়া করানো এটা শরীয়তে জায়েজ নাই কিন্তু দোয়া চাওয়া জায়েজ আছে আর যার যার নিজের দোয়া তিনি করতে পারেন ভাইরা আমার একটা বড় জটিলতা হলো আমরা দোয়া করতে চাই না আমরা দোয়া করতে চাই না কেন কারণ আমরা বলি হুজুর আমি গুনাহগার মানুষ আমার দোয়া কি কবুল হবে এই জন্য আমি টাকা দিয়ে হুজুর ঠিক করি যে হুজুর দোয়া করুক কারণ দোয়ার যে মায়ের প্যাচ হুজুররা দোয়া করলে কত সুন্দর সুর দিয়ে কবিতা বলে শের বলে কত সুন্দরভাবে হেসে কেন্দে বিভিন্নভাবে ছন্দে ছন্দে মিলিয়ে তাল মিলিয়ে কত সুন্দর হুজুররা দোয়া করে আমাদেরও চোখের পানি পড়ে আর চলে যায় কিন্তু আমি তো এরকম দোয়া পারি না তো এই জন্য আমরা চাই যে হুজুরদেরকে টাকা পয়সা দিয়ে দিয়ে ওনার বাপের জন্য দোয়া করে দেখ আমার মায়ের জন্য দোয়া করে দেখ সব জায়গায় কন্ট্রাক্টারই চলে আমরা সব জায়গায় পয়সা দিয়ে কাজ সারতে চাই মনে করি এখানেও পয়সা দিয়ে কাজ সারবো ভালো করে শুনে রাখেন যারা মনে করেন যে আমি তো দোয়া জানি না আমার দোয়া কি আল্লাহ কবুল করবেন প্রথম কথা হলো আপনি দোয়া জানেন না কেন এই একটি কারণে আপনার নিজেরই তো শাস্তি হবে বাপ্পার জন্য দোয়া করবেন তো পরের কথা দোয়া শিখা আমাদের জন্য আবশ্যক কি আবশ্যক না আল্লাহ কোরআনে বলছেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব কে বলেছেন এটা তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব আল্লাহ ওয়াদা করছেন আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে তোমরা দোয়া করো আমি কবুল করব এরপরে যদি আপনি বলেন যে না আমি দোয়া করব না আমি করতে যাই না তাহলে আপনার মতো হতভাগা আর কে হতে পারে ভাইরা আমার আমি একটু বলি যে সমস্ত ভাইরা বলেন যে না হুজুর আমরা কি আর দোয়া করতে পারি এই জন্য আমরা হুজুরদের দিয়ে দোয়া করাই দোয়া হুজুরদের কাছে চাইতে নিষেধ নাই কিন্তু ভুল বুঝেন না ওই যে টাকা দিয়া মুর্দার জন্য দোয়া করাচ্ছেন আমি সেটার বিপক্ষে বলছি এবং সেটা আমার কথা না সকল আমাদের কথা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে বলেন যে আমি দোয়া করতে তো জানি না এই জন্য ওনার দিয়া করাই টাকা পয়সা দিয়া আমি আপনাকে যদি বলি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা আপনার সাথে মিটিংয়ের অ্যারেঞ্জ আমি করতে পারছি আগামীকালকে আপনার সাথে সাক্ষাৎ হবে উনি আপনাকে 10 মিনিট টাইম দিবেন আপনার মনের যে কোনো কথা বলতে পারবেন তখন আপনি কি বলবেন বলেন আপনি বলবেন যে আসলে প্রধানমন্ত্রী তো অনেক পরের কথা এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে একটা জিনিস গোছায় আমি বলতে পারি না আমি কথা সুন্দর করে গোছায় বলতে পারি না তো এটা তো আমার জন্য জটিল হবে তো আমি যেতে পারবো না আমি আমার এক বন্ধুকে পাঠাচ্ছি আমার কথাগুলো সে বলে দিবে এই কাজ কেউ করবে শেহানা পাবলিক কাউকে কিন্তু পাঠাবে না সে নিজে যাবে লিস্টই করে নিয়ে যাবে যে প্রধানমন্ত্রী আমার ঘর দরকার মন্ত্রী সাহেব আমার এটা বাড়ি দরকার অমুক সাহেব আমার এটা দরকার আমার সেটা দরকার বলবে কি বলবে না প্রধানমন্ত্রীর দরকার নাই আপনার এই এলাকার বড় একজন শিল্পপতি মনে করে তার হাতে অনেক ক্ষমতা অনেক টাকা পয়সা আছে আপনাকে তার কাছে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে এবং আপনি যা চাবেন সাধ্য অনুযায়ী তিনি আপনাকে দিবেন সে ওয়াদা উনি করেছেন যে ঠিক আছে এই লোকটাকে আমার কাছে আনা হোক উনি যা চাবেন আমি দেব এই সুযোগ যদি আপনি পান এই সুযোগটা যদি আপনি পান তখন আপনি সেই লোকটার কাছে যাবেন নাকি বলবেন না আমি তো আসলে সুন্দর করে গোছায় বলতে পারি না থাক তাহলে আমার ভাই যাক আপন ভাইকেও তো পাঠাবেন না
কি বলেন পাঠালে ভাই ভাইটা আদায় করে নিয়ে চলে আসবে এই ভয়ে ভাইরাও কি করবেন না পাঠাবেন না আপনি বলবেন না আমি যাব আর কিছু বলতে না পারি ফেলফেলর কেঁদে কেঁদে বলবো আমার ঘর নাই বাড়ি নাই চাকরি নাই বাকরি নাই এটা নাই সেটা নাই এটা দেন সেটা দেন দুই চার পাঁচ দশটা বলে চলে আসবো ঠিক না বলেন দুনিয়াটা আমরা খুব ভালো বুঝি ভাই খুব ভালো বুঝি এক এক হুজুর এক একটা বলে এই কথা বলে আমাদের অনেকে পার পেয়ে যাওয়ার চেষ্টা করে যে হুজুরদের কোনটা শুনবো এক চ্যানেল খুলিতে এক হুজুর এক ফতোয়া দেয় আরেক চ্যানেল খুলিতে আরেক হুজুর আরেক মাসালা দেয় ধুত কোনোটাই শুনবো না আসেন এরকম কিছু পাবলিক মায়ের একটাও নিচে পড়বে না নামটাও লিখতে জানে না এরকম অনেক মানুষ আছে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে বিদেশ চলে গেছে টাকা কামাই করতে যায় নাই ভিসা কোনটা আসল কোনটা নকল টিকিট করা ভিসা প্রসেস করা সব কাজগুলো করে আপনি ওই পর্যন্ত চলে দিই দুনিয়াটা খুব ভালো বুঝেন কিন্তু আখেরাতের বেলা আসলে আপনি একবার হাত পা ছেড়ে দেন না আমি কিছু বুঝি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখেরাতের ব্যাপারে সিরিয়াস হওয়ার তৌফিক দান ভাইরা আমার তাহলে আমার দোয়া আল্লাহ কবুল করবেন কিনা এই অজুহাত দেওয়া চলবে আরেকটা অজুহাত আছে একটা অজুহাত তো হলো যে আমরা দোয়া করতে যাই না দোয়া করতে কি জানবেন দোয়া করতে জানা এটার জন্য কোনো আপনার মাস্টার্স করতে হয় না দোয়ার উপরে দোয়ার উপরে আপনাকে পিএইচডি করতে হবে না খুব সিম্পল বিষয় এখনই শিখে নেন দোয়ার জন্য আদব হলো যে আপনি আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ আপনার অনেক নিয়ামত আমি ভোগ করছি আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন স্বীকৃতি দেওয়া যে আল্লাহ আমি সুস্থ অনেকে সুস্থ না আল্লাহ আমি পঙ্গু না অনেকে পঙ্গু আল্লাহ আমাকে আপনি কত কিছু দিয়েছেন যেটা অনেককে দেন নাই আমার চোখ দুটো ভালো আমার অনেক নিয়ামত আমি আপনার ভোগ করছি আল্লাহ আমি আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করছি স্বীকৃতি দিচ্ছি কৃতজ্ঞতা আদায় করছি হে আল্লাহ আপনার রাসূলের প্রতি আপনি রহমত নাজিল করেন আপনি যদি লম্বা চড়া বিস্তারিত না বলতে পারেন আপনি সূরা ফাতিহাটা পড়েন আলহামদুলিল্লাহ রাব্বুল আল্লাহর প্রশংসা সেখানে হয়ে গেছে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন পড়েন দুরূদ শরীফ পড়েন বাস এরপরে আপনি এবার বলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আমার বাবা চলে গেছেন তাকে মাফ করে দেন আল্লাহ আমার মা দুনিয়া থেকে চলে গেছেন তাকে মাফ করে দেন ভাইরা আমার আসল কথা হলো আমরা সেই ব্যথাটাই অনুভব করি না আপনার মৃত আত্মীয় স্বজনের জন্য যদি আপনার সেই ফিলিংস কাজ করতো তো চোখের পানি ফেলফেল ফেল করে আসতো আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু মায়ের পেজ দিয়া অর্থাৎ সুন্দর করে সাজায় গোছায় বলতে নাও পারেন আপনি নিশ্চিত থাকেন শুধু চোখের পানিটা যদি আপনি ফেলেন চোখের পানিও আসে না শুধু কান্নার ভান করে আপনি যদি আল্লাহর দিকে হাত তুলে আপনি যদি সময় কাটান এবং কিছু বলার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলের ভাষাও পড়তে পারেন আল্লাহ তাআলা আলিমুম বিযাতিস সুদুর তিনি বান্দার মনের খবর কি সেটাও জানেন আল্লাহর কাছে গোপন বলতে কোনো কিছু অতএব ভাইরা আমার আমরা দোয়া করতে জানি না এই অজুহাতে সারা জীবন দোয়া থেকে মাহরুম থাকা চলবে আমরা কয়জন মানুষ আছি যে জীবনে দশটা মিনিট আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি চেয়েছি আমাদের বলার অভ্যাসই নাই বাংলাদেশের মানুষ দোয়া করতেই জানে না আর আমরাও এক শ্রেণী হুজুর আছি আপনাদেরকে দোয়া শিখাই না কারণ যে কোন দোস্তর কথা শুনেছি এক দোস্ত প্রতিদিন তার দোস্তরে মাছ খাওয়ায় তো যে দোস্তরে মাছ খাওয়ায় সে দোস্ত বলে দোস্ত প্রতিদিন তুমি মাছ খাওয়াও এত কষ্ট করো তো এত কষ্ট না করে কোত্থেকে মাছটা ধরে আনো আমাকে দেখাই দিলে আমি তো নিজেই ধরে খাইতে পারি তোমার আর কষ্ট করা লাগে না দোস্ত বলে না সেটা তো করা যাবে না তোমাকে আমার পিস পিস ঘুরাইতে হবে যদি তোমার দেখাই দেই তাহলে তো তুমি আর আমাকে কেয়ার করবা না থোড়াই কেয়ার করবা অনেক আলেম ওলামা আছেন যারা আলহামদুলিল্লাহ মানুষকে দোয়া শিখান তাজবি শিখান কিন্তু দুঃখজনক যে আমরা অনেকে আবার আছি যে আমাদের মুসল্লিদেরকে আমরা দোয়া শিখাতে পারি নাই এটা আমাদের অপারগতা আমরা স্বীকার করছি আপনাদের শেখানো উচিত আর আপনাদেরও শেখা উচিত কতকাল আপনি হুজুর দিকে চায়ে থাকবেন বাংলাদেশে মানুষকে দেখা যায় ঘর উদ্বোধন করবে হুজুর লাগবে গাড়ি কিনছে নতুন ট্রাক দোয়া করতে হুজুর লাগবে ছেলের খাতনা করাইছে হুজুর লাগবে বাপ মারা গেছে হুজুর লাগবে প্রতিটা কাজে হুজুর আমি একবার এক থানার ওসি সাহেবকে বললাম উনি আমার অফিসে আসছিলেন আমার থানার ওসি কথাবার্তা হচ্ছিল একটা পর্যায়ে কি একটা প্রসঙ্গে আসছে আর বললাম যে ওসি সাহেব একটা বাড়ি থেকে আপনাদের অসৎ অফিসাররা যারা টাকা খায় কয়বার খাইতে পারে যদি ভায়োলেশন টায়োলেশন করে একবার ঘুষ দিলে আপনারা খুশি হয়ে যান ঠিক আছে ভাই একবার দিছ এবার তুমি করো আমি দেখতেছি যারা অসৎ তারা করে সবাই না কিন্তু একজন মানুষ যখন বাড়ি করে তখন কিন্তু এই দোয়ার যে আনুষ্ঠানিকতা আছে এই আনুষ্ঠানিকতার মাধ্যমে এলাকার হুজুর কিন্তু কয়েক দফায় টাকা পায় কিভাবে আমি দেখেছি যে অনেক ইমাম সাহেবদেরকে দিয়ে প্রথম কূপ দেওয়ায় যে বহুতল ভবন হবে এখানে হুজুর প্রথম কূপটা আপনি দেন
তাহলে হুজুর সেখানে একটা টাকা পাইলো, একবার হইলো নি। এরপরে যখন ছাদ ঢালাই হয়, সেন্টারিং হয়ে গেছে, যখন ছাদ ঢালাই হবে, আবার হুজুরে ডাকে, হুজুর আপনি একটু দোয়া করে দেন যেন ভাঙা না পড়ে। দ্বিতীয় দফা হইলো নি। এরপরে ছাদ ঢালাই হওয়ার পরে বিল্ডিং যখন কমপ্লিট হয়ে যায়, এবার প্রতিটা ফ্ল্যাটের মালিকরা আলাদা আলাদা করে দোয়ার আয়োজন করে, আবার হুজুর দোয়া পায়। তো একটা বিল্ডিংয়ে যদি দশজন মালিক থাকে, যার যার ফ্ল্যাটে উঠতে আবার দশবার দোয়া পায়, তাহলে দশবার দশজনের মাটির কোবে একবার, এগারোবার ছাদে সেন্টারিংয়ের সময় একবার, বারোবার আর কমপ্লিট হওয়ার পরে একবার, তেরোবার, এরকম তেরোবার, চোদ্দবার, পনেরোবার, পাঁচবার, দশবার পর্যন্ত একজন হুজুর টাকা পায়। ওসি সাহেব আমার কথা শুনে ফেল ফেল করেছে। আর যাই হোক, এখানে আবার মিলাচ্ছি না আমি যে ঘোষের সাথে এখানে হুজুরদের টাকা দেওয়া, দুনিয়াবি কাজ, দুনিয়াবি যে কোনো বিষয় হুজুররা যদি করেন সেটা বিনিময় দিলে সেটা জায়েজ আছে। কিন্তু আমি বলছি যে আপনি নিজের দোয়া নিজে করতে শিখেন, আপনি সব কিছু হুজুরের দিকে চেয়ে আছেন কেন? বাংলাদেশে মানুষ দোয়া করতে জানে, মসজিদে নামাজের পরে সম্মিলিত মোনাজাত যেসব মসজিদে চালু আছে তারা করে, বেশিরভাগ মসজিদে চালু আছে বাংলাদেশ। আপনারা দেখবেন যে কোনো ব্যক্তি হয়তো নামাজের পরে জিকির, আজকার, তাসবি, যেগুলো মাসনুন অজিফা আছে সেগুলো করতেছে, এদিকে ইমাম সব হাত তুলছে। তো কেউ যদি ওই টাইমে একটু জিকির আজকার করে, তো আশপাশ থেকে দেখবে মানুষ এভাবে গুতা মারে। খেয়াল করছেন? এর মানে কি? এর মানে হলো হুজুর হাত তুলছে, তুমি বসে আছো কেন এখন? আচ্ছা, এরপরে হুজুরের মনে করেন আজকে চারটা পাঁচটা জিনিস চাওয়ার দরকার, আল্লাহ কাছে চাই ফেলছে, আল্লাহ আমাকে মাফ করে দিয়ে নেক আমলে তৌফিক দিয়ে হেদায়ত দান করে দিয়েন, কমন কিছু কথা চাইছে আজকে হুজুরের কোনো অসুবিধা নাই, হুজুর এরপরে দোয়া শেষ করে দিছে। আরেকজন মানুষ দোয়া করতে করতে তিনি আজকে তার নতুন কিছু সমস্যা যোগ হয়েছে, আজকে পেটে ব্যথা আছে, দোয়া করছে আল্লাহ আমার পেটে ব্যথাটা ভালো করে দেন, তার বউর একটু অসুবিধা আছে, এটা দোয়া করতেছে। এদিকে হুজুরের দোয়া তো শেষ, যদি হুজুরের দোয়া শেষ হওয়ার পরে আবারও কিছু সময় দোয়া করে, তাও দেখবেন আশপাশে কিছু মানুষের গুতা মারে। এর মানে কি? হুজুরের দোয়া শেষ, তুমি কি করো? তার মানে ওই যে রেডিমেড দোয়ার বাইরে দোয়া আমাদের দেশে মানুষ করতে জানে। ভাইরা আমার, খুব আফসোসের সাথে কথাগুলো বলা, আমরা দোয়া করা শিখবো তো ইনশাআল্লাহ। দোয়া না করার জন্য ইবলিস আমাদেরকে একটা যুক্তি দিছে, সে যুক্তিটা শুনেন। সে যুক্তিটা হলো, প্রথমটা তো এটা যে আমরা দোয়া করতে জানি না, তো আমি শিখাই দিলাম দোয়া করবেন কেমনে, সূরা ফাতিহা পড়বেন, দুরুদ শরীফ পড়বেন, দোয়া শুরু করবেন, ব্যাস। বাংলা আল্লাহ প্রশংসা করে, দুরুদ শরীফ নবীর জন্য করে পাঠ করে, এরপর তো আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম কোনো কাজের এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য যদি কেউ দোয়া না করে, বান্দার দোয়া কবুল হবেই হবে যদি সে সঠিকভাবে দোয়া করে, অন্তর থেকে দোয়া করে, কারণ গাফেল অন্তর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আপনার মায়ের পেয়াস দরকার নাই, আপনি কোনো কথা বলতে জানেন না, ভাই যে বোবা, তারও তো মনের চাওয়া আছে, আছে না নাই? তো আল্লাহ তাআলা তার মনের চাওয়া বুঝেন না, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু টের পান। অতএব আপনি আপনি অনেক সাজানো গোছানো কথা বলতে পারছেন না, কোনো দরকার নাই, আপনি যা পারেন তা বলেন, কিছু বলতে পারছেন না, শুধু চোখের পানি বলেন এবং মনের আকুতিগুলো মনে মনে বলেন, আল্লাহ তাআলা সেটা পর্যন্ত শুনতে পান। দোয়া করবো তো ইনশাআল্লাহ। দোয়া না করার জন্য ইবলিস আমাদেরকে দ্বিতীয় যে জিনিসটা শিখায় সেটা কি জানেন? বলে যে আমরা তো গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি আর কবুল হবে, এত পাপ করি, এত অপরাধ করি, ওনারা হুজুর মানুষ, কত আমল করেন, ওনাদের দোয়াই তো কবুল হবে, আমার দোয়া কি কবুল হবে? এটা হলো ইবলিসের সবচেয়ে বড় শয়তানি, যে আমরা গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি কবুল হবে। এই ষড়যন্ত্র শয়তানের, এটা দূর করার জন্য একটা বিশেষ একটা দৃষ্টান্ত আমি পেশ করতে চাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর সকল ফেরেশতাকে, ইবলিসও তাদের মধ্যে সামিল ছিলেন, ইবাদত করতে করতে তাদের পর্যায়ে চলে গেছেন, তার দলভুক্ত হয়ে গেছেন, তিনি সে সহ সবাইকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করতে নির্দেশ করলেন, সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। কেন সিজদা করলো না? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করছে আল্লাহর, আল্লাহর সামনে সরাসরি আল্লাহর নির্দেশকে অস্বীকার করা, ডিনাই করা, এটা তো বিদ্রোহ করার সামিল, এটা সাধারণ কুফুরি না, এটা বিদ্রোহ। আপনি আপনার আব্বার একটা কথা শুনলেন না, এটা তার অগোচরে শুনলেন না, এটা একটা জিনিস, কিন্তু সামনাসামনি আপনাকে বললো এটা কর, আপনি বললেন আমি করব না, এটা আরেক জিনিস, কিন্তু এটা কিন্তু রীতিমতো বেয়াদবি এবং বিদ্রোহ। ইবলিস সেই কাজটা করছে, বোঝার চেষ্টা করেন। এইরকম এইরকম জঘন্য অপরাধ যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সরাসরি বিদ্রোহ করা, সরাসরি বেয়াদবি করা, কার সামনে বেয়াদবি? কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সামনে না, যাদের সামনে বেয়াদবি করলে কল্লা উড়ে যাবে, স্বয়ং সৃষ্টিকর্তার সামনে বেয়াদবি। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট তো পরের কথা, দুনিয়ার সকল প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের বানানেওয়ালা রব, তার সামনে বেয়াদবি করছে কে? ইবলিস। বোঝার চেষ্টা করেন, পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেন। ওই টাইমে
আল্লাহ রাব্বুল আলামিনের রাগান্বিত হওয়ার কথা কি কথা না আল্লাহর নাফরমানি যত মানুষ যত সৃষ্টি যতভাবে করুক ইবলিসের চাইতে এই রকম বেয়াদবি নাফরমানি আল্লাহ সৃষ্টি জগতে কেউ করেও নাই কিয়ামত পর্যন্ত কেউ করবেও না এই রকম নাফরমানি করেছে আবা ওয়াস্তাকবার অহমিকা করেছে দম্ভ করেছে আল্লাহর সামনে দম্ভ ভাইরা আমার সিচুয়েশনটা বুঝলেন তো যে পরিস্থিতি কি মজার বিষয় হলো এই রকম আল্লাহর রাগের সময় পর্যন্ত ইবলিস কিন্তু আল্লাহকে খুব ভালো করে চিনতো কারণ কাছাকাছি থেকে ফেরেশতাদের মধ্যে বাদবন্দি করছে আল্লাহর রহমত যে তার গোসার উপরে গালিব থাকে সাবাকাত রহমতি আলা গাযাবি অর্থাৎ হাদিসে কুদসিতে আছে আল্লাহ তাআলা বলেছেন যে আমার রাগ এবং ক্রোধের উপরে আমার রহমতটা বিজয়ী হয়েছে ইবলিস সেটা জানতো এজন্য ওই রাগের সময় বেয়াদবি করেছে ওই সময়টাতে হুট করে ইবলিস একটা দোয়া করে বসলো আল্লাহর সামনে খেয়াল করে কি দোয়া করছে রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন আল্লাহ আমাকে আপনি সুযোগ দেন আল্লাহ যখন বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম যাও বের হও জান্নাত থেকে তুমি বিতাড়িত তোমাকে তাড়িয়ে দেওয়া হলো ওই টাইমে আল্লাহ তাআলা রাগ হয়ে বের করে দিয়েছেন ভয় তো এই টাইমে আল্লাহর কাছে কিছু বলার কথা না কিন্তু ইবলিস ওই টাইমে আল্লাহর কাছে দোয়া করে বসছে কি দোয়া আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত কি দেন হায়াত দেন আর শয়তানি করার সুযোগটা দেন যে আদমের কারণে আমার জান্নাত থেকে বের হতে হলো এ আদমের সন্তানদের প্রত্যেকটা মানুষকে আমি পথহারা করে ছাড়বো এই জন্য একটা জিনিস খেয়াল করেন নামাজ পড়তে আরাম লাগে না কষ্ট লাগে তাহলে তো সব ফেরেশতারা কিসের ওয়াজ টোয়াজ করবো আর দরকার আছে এখানে কোনো এগুলো সব সাক্ষাৎ ফেরেশতা আমার তো কষ্ট হয় ফজর নামাজে উঠতে কষ্ট হয় না আপনাদের আপনাদের তো আরাম লাগে বলতেছেন শরীরটা একটু মেজমেজ করে না অলস অলস ভাব আসে না আপনার তো আসে না মাশাআল্লাহ সাক্ষাৎ বুজুর্গ সব আচ্ছা ভাই আমাদের ভালো কাজ করতে কষ্ট লাগে আচ্ছা খারাপ কাজ করতে কষ্ট লাগে জেনার দিকে মানুষের মন আকৃষ্ট হয় কি হয় না হারাম উপার্জনের দিকে মন টানে কি টানে না দুই নম্বর কাজ দিকে মন টানে কি টানে না কিন্তু ভালো কোনো কাজ দিকে তো মন টানে না কাহিনী কি এখানে কেউ একজন কাজ করছে পেছনে নেপথ্যের মহা শত্রু আছে যে পেছন থেকে কাজ করছে তার নাম কি ইবলিস এবং এ বিষয়ে আমি কথা বললে কয়েক ঘন্টা কথা বলতে হবে ইবলিস কিভাবে ইবলিসই করে কোরআনে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যেখানে শয়তানের আলোচনা আসছে সেখানে আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করেছেন আদু ও মুবিন শয়তান তোমাদের শত্রু কিরকম শত্রু প্রকাশ্য শত্রু শয়তান দেখছেন কোনোদিন আপনারা আল্লাহ বলছেন প্রকাশ্য শত্রু এক জায়গা না যেখানেই শয়তানরে বলছেন শত্রু সেখানে আল্লাহ বলছেন প্রকাশ্য শত্রু গোপন শত্রু বলেন না আল্লাহ তাআলা কাহিনী কি এই জন্য বললাম যে শয়তান নিয়ে কথা বলতে কয়েক ঘন্টা বলতে হবে শয়তান নিয়ে আমার একটা আলোচনা করার পরিকল্পনা আছে রেডি করে রেখেছি কোন এক জায়গায় আমি বলবো আজকে সেটা নিয়ে আলোচনা ইস্যু না মূল ইস্যুতে আবার ফিরে আসি শয়তান যখন আল্লাহ তাআলার এরকম রাগের সময় ফখরুজ মিনহা উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম বের হও জান্নাত থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হলো রাগের মুহূর্তে আল্লাহ বাইর করে দিলেন আমাদেরকে এরকম রাগের মুহূর্তে বের করে দিলে আমরা আবার তার কাছে কিছু চাইতে যাবো যে এখন তো থাপ্পড় খাবো কিছু চাইলে চাওয়ার সময় হলো রাগের মুহূর্ত ইবলিস ওই টাইমে আল্লাহর কাছে বলছে আল্লাহ শয়তানি করতে চাই এই মানুষ যাদের কারণে আমার জান্নাত থেকে বের হলো বের হতে হলো লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম আল্লাহ আপনার সিরাতে মুস্তাকিমের প্রতিটি মোড়ে মোড়ে আমি বসবো লা আকউদান্না আরবি গ্রামারের ছাত্ররা বলতে পারবেন লা মেতাকি দুন তাকি সাকিলা অবশ্যই অবশ্যই আমি আপনার পথে আসার জন্য যে সিরাতে মুস্তাকিম ওইটার ওই সিরাতে মুস্তাকিমের রাস্তায় আমি বসবো বসে আমি তাদেরকে গোমরা করব গোমরা যে করবে সেখানেও বলেছে লা উগিয়ান্নাহুম আজমাইন আমি আপনার এই আদম সন্তান প্রত্যেকটাকে পথহারা করে ছাড়বো ওই যে নামাজ পড়তে তার ভালো লাগবে না খারাপটা করাবো তারে দিয়া মন্দটা করাবো ইবলিস সে ইবলিসই করবে আল্লাহর কাছ থেকে এই সমস্ত পারমিশন চাচ্ছে আপনি বুঝেন রাগের মুহূর্তে তাও আবার ইবলিসই করার পারমিশন চাচ্ছে যেহেতু দোয়া করছে আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা মিনাল মুনজারিন যাও তোমাকে তোমার কাঙ্ক্ষিত প্রার্থিত বিষয় মঞ্জুর করে দেয়া হলো একটু বোঝার চেষ্টা করেন ইবলিস যদি ইবলিস হয়ে আল্লাহর রাগের মুহূর্তে দোয়া করে পায় তাহলে আপনি আমি কি ইবলিসের চেয়ে খারাপ হওয়ার কোনো সুযোগ আছে তাহলে আমাদের যদি মনে হয় যে না আমরা তো গুনাহগার মানুষ আমাদের দোয়া কি কবুল হবে তাহলে বুঝতে হবে এটা ইবলিস আমাদেরকে দোয়া থেকে বঞ্চিত রাখার জন্য নেক্সট সুরতে ধোকা দিচ্ছে মনে হচ্ছে আমরা বিনয়ী হচ্ছি তাই না যে আমি নিজেকে ছোট মনে করছি আরে আমি গুনাহগার আমার কি দোয়া কবুল হবে এটা নেক্সট সুরতে দোয়া ধোকা
আপনার দোয়া কবুল হবে না কে বলেছে আল্লাহ ওয়াদা করছেন উদুউনি তোমরা আমার কাছে দোয়া করো আস্তাজিবুল্লাহ আমি দোয়া কবুল করব আর ইবলিস আপনাকে বলছে না না তুমি গুনাহগার মানুষ নামাজের ঠিক নাই রোজার ঠিক নাই তোমার দোয়া আল্লাহ কবুল করবে এইজন্য আমাদের দ্বারা দোয়া করা হয় না ভাইরা আমার ইবলিসের ইবলিসি আমরা শুনবো না দোয়ার মাধ্যমে বান্দা লাভবান হয় লাভবান হয় লাভবান হয় বান্দা যদি দোয়া করে সেটা তিন ভাবে কবুল হয় কয় ভাবে কবুল হয় তিন ভাবে দোয়া যদি শর্ত পূরণ করে আপনি করতে পারেন মিস হবে না হালাল উপার্জনকারী দোয়া কবুল হয় হারাম দিয়া দেহ গঠন হলে দোয়া কবুল হয় না দোয়া কবুলের মূল শর্তই সেটা এরপর দোয়া কবুলের শর্ত হলো যে সালাত সালাম পেশ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর প্রশংসা নিবেদন করবেন এর মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হবে ভাইরা আমার আপনি যদি দোয়া করেন নাম্বার এক যা চাইছেন আল্লাহ তা আপনাকে দিবেন এটা হলো দোয়া কবুলের একটা পদ্ধতি চাইছেন একটা আল্লাহ দিয়েছেন আরেকটা সেটাও দোয়া কবুলের পদ্ধতি আপনি মনে করতেছেন যে আমার এই মুহূর্তে পানি হইলে মনে হয় লাভ হবে আল্লাহ তাআলা আপনাকে হয়তো পানি না দিয়ে আরেকটা দিয়েছেন যেটা আপনার এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি নিজে জানেন না সেটা তো দোয়াটা সেভাবেও কবুল হয় যে আমি যা চাইছি তা হয় নাই কিন্তু অন্য কিছু হয়েছে যা আমি চাই নাই এটা দোয়ার মাধ্যমে হয় তৃতীয়ত বান্দার দোয়া কখনো কখনো আল্লাহ দুনিয়াতে কিছুই দেন না দোয়ার বিনিময়ে আল্লাহর কাছে চাইছে আল্লাহ এটা দেন আল্লাহ দেয় নাই কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা তার জন্য সওয়াব রেখে দিয়েছেন কারণ দোয়া বান্দার বৃথা যায় না কোন কোন হাদিস থেকে আমরা জানি কিয়ামতের ময়দানে মানুষ কিছু সওয়াব দেখে বলবে এই আমলগুলো তো আমি করি না এগুলো সওয়াব করতে কে আসলো তখন বলা হবে দুনিয়াতে তুমি যে দোয়া করছিলা সেই দোয়াটা আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার মঞ্জুর করে না এটা জমা করে রেখে আখিরাতে তোমাকে সওয়াব দিয়েছেন তখন সে বলবে ইস আমার দুনিয়ার সব দোয়া যদি না মঞ্জুর হয়ে সবগুলোর বিনিময় যদি আখিরাতে অনন্তকালের জন্য পেয়ে যেতাম কতই না ভালো হতো দুনিয়ার জীবন তো সংক্ষিপ্ত ছিল এখানে তো অনন্ত অসীমকাল ভোগ করব অতএব দোয়া করব তো ইনশাআল্লাহ আমাদের মুর্দাদের জন্য আমাদের দোয়া করতে হবে চোখের পানি ফেলতে হবে ভাইরা আমার বাবারা আমার আমাদের দাদা দাদি নানা নানি তাদের বাপ দাদা আমাদের নিজেদের আপন আমাদের কাছের আত্মীয় স্বজন এবং আমাদের বাবা মা আত্মীয় স্বজন সহ বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আরও যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে আমরা যদি উপকার পৌঁছাতে চাই আল্লাহর শপথ করে বলছি সবচেয়েতে বড় উপায় সবচেয়েতে বড় মাধ্যম হলো আপনি নিজে আল্লাহর কাছে একটু হাত তুলে চোখের পানি ফেলে নামাজ পড়ে দুই রাকাত অথবা যখন আসেন এমনকি বিনা ওযুতেও সম্ভব আপনি ভোর রাতে নামাজের আগে পরে অবসর সময়ে শুক্রবারে বিশেষ করে আসরের পরে শুক্রবারে বা যে কোনো সময় আপনি দুই হাত তুলে অথবা হাত তোলার সুযোগ নেই আপনি হাঁটছেন আমি কিন্তু আমল করি ভাই আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন গভীর রাতে মাহফিল শেষ করে বাসায় যাই হঠাৎ বাবার কথা মনে পড়ে আর সাথে সাথে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয় আল্লাহ আমার আব্বাজান আজকে বেঁচে থাকলে কত আমল করার চেষ্টা করতেন কোনো দিন দেখি নাই আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইকে জীবনে একটা দিনও দেখি নাই যে কোরআন তেলাওয়াত ছাড়া তার দিনটা কেটেছে কোনো দিন দেখি নাই কোরআন তেলাওয়াত কোনো দিন করতে পারেন নাই সারাদিন ব্যস্ততার কারণে রাতে এসেছেন বাসায় অস্থির হয়ে গেছে আমার কোরআন তেলাওয়াতটা করতে হবে আমল কখনো ছাড়েন নাই আল্লাহ আজকে আর তিনি এগুলো কিছুই করতে পারছেন না তার আমলের আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে চিরতরে মালিক সন্তান হিসেবে বাবার জন্য দোয়া করছি আপনি তাকে মাফ করে দেন আপনি তার আমল নামায় সওয়াব যুক্ত করে দেন হাত তোলাও জরুরি না ভাই আপনি হাঁটতে হাঁটতে নিজের বাবা মার জন্য দোয়া করেন করবেন তো ইনশাআল্লাহ আমরা অনেকে বড় কুলাঙ্গার সন্তান হয়ে গেছে আমাদের পূর্বপুরুষদের জন্য আমরা দোয়া করি না যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি তাদের জন্য দোয়া করি না ওই যে আপনার রেডিমেড দোয়া বছরে একবার ছয় মাসে একবার চল্লিশা তিন দিনা সাত দিনা বিভিন্ন নামে বেনামে হুজুরদেরকে টাকা দিয়ে দিলাম 10,000 হুজুর আপনারা খেয়ে নিয়েন এ তিন বাচ্চাদের খাওয়াই দিয়ে ঠিক আছে ওইটা তো সবের কাজ দেন অসুবিধা নাই কিন্তু ওইটাই শুধু করলাম আর নিজে একটাবার দোয়া করলাম না এর চেয়েতে বড় অবিচার আর কিচ্ছু হতে পারে না অতএব আমাদের আত্মীয় স্বজন মৃত মানুষগুলোর জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ তালা মা বাবার জন্য আলাদা ফরম্যাটে দোয়া শিখাইছেন আমরা সবাই জানি সেটা আহ কত মায়ার কথা রব্বির হামহুমা হে আমার রব আমার মা আমার বাবা যে চলে গেছেন তাদের প্রতি আপনি একটু রহম করিয়েন আল্লাহ আপনি একটু দয়া করিয়েন আল্লাহ কিরকম দয়া আমি ছোট থাকতে তারা যেরকম দয়া করছে আমাদের বাবা মা বাচ্চাদের প্রতি কতটা মায়া করেন যারা সন্তানের বাবা হয়েছেন তারা সবাই টের পান পান কি পান না কিন্তু আমরা মরার পর কিছুদিন কান্নাকাটি করার পর এরপর বাবা মাকে ভুলে যাই আমরা আমাদের জগতে ব্যস্ত হয়ে পড়ি আমাদের বাবা মা কিন্তু তাদের জীবদ্দশা আমাদেরকে ভুলতেন না গভীর রাতে একটু আওয়াজ দিয়েছি ঘুম পাগল মা ঘুম কাতুরে মা যে মা তার কানের কাছে চিৎকার করলেও ঘুম ভাঙে না সে মাটা
নিজের বাচ্চার একটু আওয়াজ শুনে সাথে সাথে ঘুম ভেঙে যায়। বেশিরভাগ বাবা, পৃথিবীতে বহু খারাপ মানুষ আছে ভাই, কোনো খারাপ বাবা খুব একটা নাই, হাতে গোনা দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। সন্তানের জন্য বাবা কি না করে বলেন, যত বাবা দেখেছেন, আপনারা নিজেরা যারা বাবা আছেন, কোথাও ভালো কোনো খাবার যদি দেয় কেউ, আপনি যদি কোনো জায়গা যান ভালো কোনো খাবার সার্ভ করা হয়, তো সেই খাবারটা দেখার পর যদি আপনার সন্তান থাকে, সবার আগে মনে পড়ে সন্তানের কথা, আহ এত সুন্দর টেস্টি খাবারটা যদি আমার ছেলেটার জন্য নিয়ে যেতে পারতাম, বা মেয়েটা যদি তার সাথে শেয়ার করতে পারতাম, মনে পড়ে কি পড়ে না বলেন। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ বড় অত্যাচারী, তাদের জন্য আমাদের হক আদায় করা হয় না। ভাইরা আমার, বাবা মার জন্য দেখেন কি দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমাকে ছোটবেলায় আমার মা যে মায়া করেছেন, আল্লাহ আব্বাজান যে মায়া করেছেন, যে স্নেহ করেছেন, নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেওয়া হয়, তবুও বাপ মার ঋণ কখনো শোধ করা যাবে না। আমার চামড়া দিয়ে যদি আমার বাবা মাকে আমি জুতা বানিয়ে দিই, তবুও বাবা মার ঋণ শোধ করা যাবে না। মসজিদে হারামে এক ব্যক্তি তার মাকে কাঁধে নিয়ে হজের মতো কঠিন কষ্টসাধ্য কাজ, একাই চলা যায় না হজে, কোথায় আরাফাত, কোথায় মিনা, কোথায় মুজদালফা, কোথায় মক্কা, তওয়াফ, সাই, জামারাতে পাথর মারা, একই দিনে এত কাজ, মাইলকে মাইল হাঁটা, লক্ষ লক্ষ মানুষের ভিড় ঠেলে, কঠিন কাজ, এর মধ্যে এক ব্যক্তি নিজের মাকে পিঠের উপরে কাঁধের উপর তুলে তিনি তওয়াফ করছেন। এক সাহাবিকে দেখে বলছেন, আমি আমার মায়ের হক নিশ্চয় আদায় করেছি। মানে তার মধ্যে আত্মতৃপ্তি আসছে যে এত কষ্ট যে মার জন্য করছি, মা আমাকে দুধ পান করিয়েছেন, গর্ভে ধারণ করেছেন, তো এই কষ্টের মাধ্যমে তো তার ঋণ অন্তত শোধ হয়েছে। ওই সাহাবি বললেন, না হয় নাই, এটা সম্ভব না যে তুমি মার ঋণকে এভাবে তুমি কাঁধে নিয়ে দু চার পাঁচ দিন দশ দিন কষ্ট করলে আর তার ঋণ শোধ হয়ে যাবে, সম্ভব না। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তুমি বাবার সামনে এরকম জামা ঝাড়া দিয়েছো, জামা ঝাড়া দিয়েছো যা ধুলা পরিষ্কারের জন্য, সামনে তোমার বাবা বসা ছিলেন, তুমি বেয়াদব। কারণ পৃথিবীর আল্লাহ রসুলের পর সবচেয়ে বেশি তোমার শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত তোমার মা এবং বাবা। আমরা বেশিরভাগ মানুষ মা বাবার কদর করি না। আপনি যত পাশান হন, আপনার বাবা আপনার কাছে যত, তার অনেক কাজে হয়তো আপনি অসন্তুষ্ট হন, তিনি হয়তো কিছু ভুলভাল করেন, তিনি হয়তো কিছু উল্টাপাল্টাও করেন, আপনার কষ্ট হয়, টের পাবেন যেদিন এই বটবৃক্ষের ছায়া মাথা থেকে সরে যাবে। মাহফিল শেষ করে যখন বের হতাম, আব্বাজান ফোন দিতেন, যত রাত হোক, আমার গ্রামে মাহফিল হলে চা বানায় বসে থাকতেন, যত রাত হোক পরেশান হয়ে যেতেন, এখন আর কেউ ফোন দেওয়ার মতো নাই যে ফোন দিয়ে খবর নেবে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবার প্রতি আমাদের কর্তব্য পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করুন। যদি আপনি জীবদ্দশায় মা বাবার হকে ত্রুটি করে থাকেন, মৃত্যুর পর তাদের জন্য দোয়ায় ত্রুটি করা যাবে। আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, নিজে দেখেন বাবার হক মায়ের হক এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ অন্য কারোর জন্য দোয়া শিখাই দেন নাই, দোয়ার ফরমেটি আল্লাহ বলে দিয়েছেন, নিজে শিখাই দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, আল্লাহ আমার মা বাবা ছোটবেলায় যেভাবে আমাকে মায়া করেছেন, কত মায়া করেছেন, আল্লাহ আপনি তাদের প্রতি সেরকম মায়া আজ তারা দুনিয়া থেকে চলে গেছেন আপনি করবেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ, নিয়মিত দোয়া করবো, উঠতে বসতে দোয়া করবো, একাকি যখন হব মুশকিল হয়ে গেছে আমাদের এই ফোনগুলা, স্মার্টফোনগুলো, আমাদের অবসর সময় বলতে এখন কিছু নাই, টয়লেটের টাইমটা মোবাইল ফোন নিয়ে গেছে, আমরা ওয়েটিংয়ে থাকি, আমরা মোবাইলে ব্যস্ত, আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপে আমরা আসক্ত, অ্যাডিক্টেড, আমাদের দোয়ার কোনো সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবার জন্য দোয়া করার তৌফিক দান করুন, মুর্দাদের জন্য দোয়া করার তৌফিক দান করুন। তাহলে যেটা বলছিলাম, মানুষের মৃত্যুর পর মৃত মানুষের জন্য জীবিতরা সবচেয়ে বেশি যে করণীয়টা তাদের, সেটা হলো দোয়া, বেশি বেশি দোয়া, উঠতে বসতে চলতে ফিরতে শুইতে খাইতে, এমনকি অজু অবস্থায় বিনা অজু অবস্থায় হাত তুলে, হাত তোলা ছাড়া একাকী যখন আছেন, মনে মনে আল্লাহর সাথে কথা বলা শুরু করবেন, আল্লাহ আমার এই প্রিয় মানুষটা দুনিয়া থেকে গেলেন, আমার এই আপন মানুষটা চলে গেছেন, আল্লাহ
আপনি ছাড়া তার কেউ নাই আল্লাহ আপনি তার প্রতি রহম করেন মন খুলে দোয়া করব এই দোয়া মুর্দার জন্য কি পরিমাণ উপকার হয় ইবনে মাজার যে হাদিসটা আমি শুনিয়েছি সেখান থেকে আমরা জানলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন মৃত ব্যক্তির জন্য আর কি করতে পারি আমরা আমি দীর্ঘ আলোচনা যাব না কারণ অনেক সময় হয়ে গেছে মৃত ব্যক্তির জন্য আমরা আরো যা করতে পারি সেটা হলো সাদাকা দান তার তরফ থেকে দান করতে পারি এটা অনেক বেশি উপকারী তার জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস আমরা জানতে পারি এক ব্যক্তি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন আফা আতাসাদদাকু আনহা আমি কি তার তরফ থেকে সাদাকা করতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন নাআম হ্যাঁ তুমি তোমার বাবা তোমার মায়ের তরফ থেকে তুমি সাদাকা করতে পারো এক সাহাবী তার মায়ের তরফ থেকে না বাবার তরফ থেকে জানো কুয়া একটা কুয়ার পানি তখন পানি পান করা মরুভূমিতে এখনো এটা অনেক বড় একটা ব্যাপার কাউকে পানি পান করানো পানি পাওয়া যায় না যেখানে সেখানে তিনি গোটা কুয়া দান করে দিয়েছেন যে মানুষ পানি পান করুক আল্লাহর জন্য সওয়াবযুক্ত হোক আমার মায়ের আমল নামায় এই জন্য আমাদের মৃত আত্মীয় স্বজনদের জন্য আমাদের দোয়ার পরে সবচেয়ে বড় এবং মূল করণীয় হলো দোয়া এর পাশাপাশি আমাদের যে কাজটি করা উচিত এবং এটা তাদের উপকারে আসবে সেটা হলো তাদের জন্য সাদাকা করা ভাই এবং এই সাদাকায় নাম ফুটানোর নিয়ত করবেন না মসজিদে 10 ব্যাগ সিমেন্ট দিবেন আর পাঁচবার নাম লিখে লিখে দিবেন যেন আপনার নাম ঘোষণা হয় তাহলে সেটা সওয়াবের আশা আপনি রাখিয়েন না আপনি দান করবেন কার কাছ থেকে সওয়াবের আশায় ওই মসজিদের লোকজন জানবে কমিটির লোকজন জানবে মুসল্লিরা জানবে মাহফিলে 10,000 টাকা দিয়া হুজুরকে দিয়া ঘোষণা করে আমার হাবা নিয়েছেন সবাই জানলো এসব নিয়ত যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা সওয়াব তো পাবেনই না বরং লৌকিকতার কারণে শিরকে আসগার রিয়ার কারণে শিরকে আসগার গুনাহ হতে পারে এই জন্য ভাইরা আমাদের মৃত ব্যক্তিদের জন্য আমরা দান সাদাকা করব দান করা মানে এই না যে আপনাকে লাখ লাখ কোটি কোটি টাকা দান করতে হবে আপনি গরিব মানুষ আপনি 10 টাকা দেন 5 টাকা দেন আপনি অল্প টাকা দেন দানের সময় নিয়ত করবেন আল্লাহ এই মসজিদে আমি 10 টাকা দিচ্ছি মাদ্রাসা 10 টাকা দিচ্ছি একটা কালভার্ট বানিয়ে দিচ্ছি একটা গরিবকে একটা সেলা মেশিন কিনে দিচ্ছি যার সেলা মেশিনের দ্বারা উপার্জন হতে পারে একজনকে একটা রিকশা কিনে দিচ্ছি যার রিকশা ভাড়া চলে তাকে মালিক বানিয়ে দিলাম আল্লাহ আমি একজনকে একটা জিনিস দিচ্ছি কেন এই জিনিসটা দিচ্ছি এটার সবটা আমি নিজে চাচ্ছি না আমার মা যিনি মারা গেলেন আমার বাবা যিনি চলে গেলেন আমার স্বামী কিংবা স্ত্রী বন্ধু কিংবা বান্ধব যে চলে গেছেন তার জন্য আল্লাহ এটাকে সওয়াবের জন্য আপনি এটা তার পক্ষতে কবুল করেন তার আমল নামা সবটা অ্যাড করে দিয়েন এই আমলটা আমরা যদি মুর্দাদের জন্য করি সেটা অনেক বেশি উপকারী চেষ্টা করব তো ইনশাআল্লাহ এই দানের আমলটা এটাকে আবার আমরা আমাদের মন মতো বানাই নিছি কিরকম 7 দিনে 3 দিনে 40তম দিনে মানুষ খাইয়ে দান করতে হবে এই ফরম্যাট তো সাহাবায়ে কেরাম থেকে আমরা পাই না হ্যাঁ আপনি খাদ্য দান করতে পারেন মুর্দার তরফ থেকে দোষের কিছু নাই কিন্তু সেই খাদ্য দানটা যেন রীতিমতো আনন্দ অনুষ্ঠানের মতো দেখা না যায় আপনি গরিব দুঃখীকে খাবার খাওয়ান এতিমখানায় খানা দেন আপনি গরিবদের বাড়িতে বাজার করে দেন টাকা পয়সা দিয়ে দেন ভাইরা আমার কিছু কিছু আমল আছে যেগুলো আমাদের সমাজে নাই আমি সৌদি আরবে দেখেছি যে কোনো একজন মানুষ চেহারা সুরত দেখে মনে হচ্ছে উনি গরিব মানুষ বাজার করে সুপার মার্কেটে ক্যাশের কাউন্টারে আসছে আল্লাহর আরেক বান্দা পেছন থেকে এসে বলছে যদি আপনি মনে কিছু না করেন আপনার বিলটা আমি দিয়ে দিতে চাই তার বিলটা দিয়ে দেন কত খুশি লাগে তার কাছে আপনি বাজারে যেয়ে দেখেন বহু গরিব মানুষ আছে বারবার মাছ বাজারে যেয়ে মাছ মূলায় নিতে সাহস করে না টাকার অভাব আছে মাছটা পছন্দ হয়েছে কিন্তু নিতে পারে না আপনার যদি আল্লাহ তৌফিক দেয় ওই আপনার মায়ের জন্য আপনার বাবার জন্য আপনি তাদেরকে সওয়াব দেওয়ার উদ্দেশ্যে গিয়ে তার পিঠে হাত দিয়ে বলেন ভাই আপনি মনে কিছু না করলে আপনার এই মাছটার বিল আমি দিতে চাই আল্লাহকে খুশি করার জন্য কত দোয়া পাবেন জানেন কিছু কিছু সময় আছে যে আপনার হাজার হাজার টাকা দানের চাইতে 2-400 টাকা দানের অনেক বেশি সওয়াব হয় একটা গরিবের বাচ্চা দেখছেন যে বারবার কোনো একটা হোটেলের সামনে ঘুরছে কিন্তু খাবার কেনার সাহস পাচ্ছে না মুদি দোকানে যাচ্ছে বারবার মোলামলি করছে নেওয়ার সাহস পাচ্ছে না আপনি তো তাকে জিনিসটা কিনে দিলেন মুর্দার তরফ থেকে এটা হলো সাদাকার সবচাইতে উত্তম পদ্ধতিগুলোর একটি এছাড়া মসজিদ মাদ্রাসাতে সাদকা জারিয়ামূলক কাজ করতে পারি মাদ্রাসা এতিমদেরকে আমরা খাওয়াই দিতে পারি আমরা আমাদের মৃত আত্মীয়জনের তরফ থেকে দান করব সেটা সাদাকা হোক নগদ টাকা হোক খাবার দাবার হোক কোনো স্থায়ী কাজে হোক সবচেয়ে উত্তম হলো সাদকা জারিয়া সাদকা জারিয়া এর সবচেয়ে বেশি উত্তম সাদকা জারিয়া বলতে মসজিদ মাদ্রাসার ভবন করে দিলেন একটা কালভার্ট করে দিলেন সবার সমস্ত মানুষ উপকার পেল পেল একটা রাস্তা ভেঙে আছে আপনি রাস্তাটা ঠিক করলেন যত মানুষ যাবে উপকার পাবে আপনার ওই মৃত মা বাবা সওয়াব পাবেন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাহলে মৃত মা বাবার তরফ থেকে আত্মীয়জনের তরফ থেকে আমরা সাদাকা করব দান করব এটা অনেক বেশি উপকারী স্থায়ী দান ভালো আর অন্যগুলো আমরা করতে পারি কিন্তু দিন ঘন্টি করে যে খানা খাওয়াইতে হবে এরকম কোনো কালচার ইসলামে আমাদেরকে করতে বলা হয় নাই এগুলো এসেছে শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ আমি ডিটেল আর যাব না গুগলে গিয়ে তালিম বিশ্ব রপালা আকার দোয়ার পিঠে বড় দোষ শ্রাদ্ধ লিখে সার্চ দেন সার্চের রেজাল্ট পাবেন শ্রাদ্ধ কাকে বলে কি এরপরে আমাদের মুসলমান সমাজের এই আনুষ্ঠানিকতার সাথে আপনি মেলান
আপনার দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে আমি একবার নয় বহুবার দেখেছি অনেকগুলো ওয়েবসাইটে দেখেছি হিন্দু ধর্মর ভাইদের তাদের ধর্মবিশ্বাস মতে শ্রাদ্ধ কি কিভাবে করে আপনি দেখেন দেখবেন আমাদের সাথে মিলে যায় অতএব আমরা অমুসলিমদের কোনো কাজের অনুসরণ করব না আমাদের জন্য কোরআন এবং হাদিসই যথেষ্ট আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন এছাড়া মৃত ব্যক্তির তরফ থেকে আপনি উমরা করতে পারেন হজ করতে পারেন এগুলো তাদের জন্য উপকার আছে যদি আপনার তৌফিক থাকে সেটা না পারেন ও যে আপনি যতটুকু পারেন ততটুকু করেন দোয়াটা করেন এছাড়া মুর্দাদের জন্য আমরা আর কি করতে পারি অনেক ওলামায়ে কেরাম এখানে মত পার্থক্য আছে যে অন্য সব আমলই তাদের পক্ষ থেকে আমরা পৌঁছাতে পারি কিনা যেমন কোরআনে কারিমে পড়ে তেলাওয়াত তাদের জন্য সওয়াব বখশিশ করলাম সিয়াম তাদের পক্ষ থেকে রাখার কথা হাদিসে আছে তারপরে নামাজ পড়ে আমি এটা সবটা তাদের জন্য বখশিশ করলাম এটাও অনেক এটাও জায়েজ আছে তবে অনেক ওলামা সেখানে ভিন্ন মত পোষণ করেন তো আমরা মুর্দাদের জন্য বেশি বেশি করে বিশেষ করে দোয়া এবং সাদাকা এর পাশাপাশি অন্যান্য যে আমালগুলো সওয়াবরেচানি করা যায় সেগুলো আমরা বেশি বেশি করব চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন